বন মহোৎসবের আগেই 1000 চারা গাছ রোপণের উদ্যোগ ক্যানিং যুব সমাজের। আগামী 14 থেকে 20 জুলাই পালিত হবে বন মহোৎসব। মহোৎসবের আগেই বুধবার 1000 চারা গাছ রোপণের পরিকল্পনা নিয়ে সমাজসেবী ফারুক আহমেদ সর্দারের উদ্যোগে কোমর বেঁধে মাঠে নামলেন ক্যানিং এর যুব সমাজের একদল যুবক। শুধু চারা গাছ রোপণ করে প্রাকৃতিক বিপর্যয় রক্ষার লক্ষ্য নয়, পাশাপাশি ক্যানিং যুব সমাজ পরিকল্পনা নিয়েছে বড় বড় গাছে মাটির ভাড় দিয়ে পাখিদের কৃত্রিম বাসস্থান গড়ে তুলবে। বুলবুল, ফণী কিংবা আমফানের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দাপটে নিরাশ্রয় হয়েছে প্রচুর পক্ষীকুল, তাদের নিরাপদ আশ্রয় তৈরি করে বাঁচানোর উদ্যোগ নেওয়া হবে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যানিং এর বিভিন্ন অলি গলি, রাস্তার পাশে মেহগনি, শিশু, বকুল, আম, লেবু, তুলো গাছ সহ অন্যান্য 100 গাছ রোপণ করেন যুব সম্প্রদায়ের যুবকরা। বুলবুল কিংবা আমফানের দাপটে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে প্রাকৃতিক পরিবেশ, সমস্যায় পড়েছেন মনুষ্যকুল থেকে পক্ষীকুলও। পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নিয়ে এমন বৃক্ষরোপণ কর্মসূচি, এমনটাই জানালেন সমাজসেবী ফারুক আহমেদ সর্দার। তিনি আরো বলেন, শুধুমাত্র 1000 চারা গাছ রোপণ করার লক্ষ্য নয়, আগামী দিনে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নিয়ে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে হাজার হাজার বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে ক্যানিং এর যুব সমাজ। পাশাপাশি রোপণ করা চারা গাছগুলো যাতে করে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে বড় হয় সেদিকেও নজর থাকবে যুব সমাজের। প্রকৃতিকে বাঁচাতে পারলে প্রাণীকুল বাঁচবে। বন মহোৎসবের আগেই আগামী 1 সপ্তাহ ধরেই ক্যানিং এর বিভিন্ন জায়গায় 1000 বৃক্ষরোপণ করা হবে। পাখিদের বাসা, তাদের বাসস্থান নষ্ট হয়ে গেল, আমরা 1000 ভাড় আমরা বিভিন্ন মানে ক্যানিং মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় মানে ভাড় বেঁধে পাখিদের বাসস্থানের ব্যবস্থা করবো। ভাড়গুলো কোথায় বাঁধবে? গাছে বাঁধবো, যেসব গাছগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারা যে 1000 যে গাছ লাগাবেন, বেশিরভাগ গাছ তো নষ্ট হয়ে যায় মানে পরিচর্যার অভাবে, সেদিক দিয়ে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? আমরা এই গাছ লাগিয়ে আমরা ক্ষান্ত থাকবো না, আমরা লক্ষ্য নজর রাখবো, এলাকার মানুষের কাছে আমরা করে জোরে আবেদন করব যে একটা শিশু যেমন তারা লালন পালন করে, গাছ আমাদের পরম বন্ধু, গাছের জন্য আজকের এই পৃথিবীর জীবকুল বেঁচে আছে, তো তার লক্ষ্য রাখা, সুরক্ষা দেওয়ার দায়িত্ব সবারই থাকে। আপনারা 1 সপ্তাহে যে 1000 গাছ লাগাবেন যেটা বললেন, আজকে এই মানে সূচনা অনুষ্ঠানে আপনারা কত গাছ লাগালেন? 100 গাছ লাগিয়েছেন। কি কি গাছ লাগিয়েছেন যদি একটু বলেন? আছে ছাতিম গাছ আছে, তারপর মেহগিনি আছে, বকুল আছে, এই সমস্ত প্রজাতির গাছ। ফলমূলের গাছ কি লাগাচ্ছেন? ফলমূলের গাছ আপাতত এখনো লাগাইনি, যেহেতু আমাদের প্রকৃতি সমস্যা, যে সমস্ত ঝড় বিপর্যয় সহ্যকারী গাছ সেইগুলো আমরা লাগানোর জন্য। প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝার হাত থেকে বাঁচার জন্য মানে প্রশাসন বা সরকারিভাবে একটা নির্দেশ আছে যেটা তাল গাছ কিংবা খেজুর গাছ লাগানোর প্রয়োজন, সেই জায়গাটা কি আপনারা এগুলো লাগাবেন? আমরা লাগাবো, কিন্তু এই মুহূর্তে তার বীজের সাপ্লাই নেই,
ওটা সময় সাপেক্ষে ব্যাপার, তবে পরবর্তীতে আমরাও খেজুর তাল নদীবাদ এলাকায় লাগাব। কি নাম আপনার? আজকে পয়লা জুলাই আপনাদের মানে হাতে দেখছি বেশ কিছু চারা এবং ঘাড়ে কোদাল আছে। আপনারা যুব সম্প্রদায়, আপনারা এই চারা গাছ নিয়ে এবং কোদাল নিয়ে কোথায় বেরিয়েছেন? গোটা ক্যানিংয়ের বিভিন্ন বাঁধের দিকে যেখানে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে 1000 ম্যানগ্রোভ আমরা রোপণ করবো। আজকে যে কারণে আমরা এখান থেকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করছি, আর আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা ক্যানিংয়ের বিভিন্ন বাঁধ যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে ম্যানগ্রোভের প্রয়োজন সেখানে 1000 ম্যানগ্রোভ চারা রোপণ করবো, যাতে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো বিভিন্ন বাঁধ থেকে প্রাকৃতিক বিপর্যয় ঝড় ঝাপটা এগুলো যাতে বাঁধের সহজে ক্ষতি করতে না পারে। আমরা এই কর্মসূচি